Wolfgang, die Geschichte. এবার দিওয়ানি খাস, অনিন্দ্যদা টেক্স ওভার। না, এটা তো মানে জয়বাবু খুব সুন্দর ইন্টারেস্টিং কথাবার্তা বললেন, বিজ্ঞান নানা রকম কীভাবে আমরা আজকে আছি, কিন্তু আমরা তো সঙ্গীতের লোক। আর একজন আমার দাদা, এরা সব আজকে পরিবেশন করবেন, অনুব্রত তবলা, অয়ন সেতার, ফ্লুট পরমানন্দ, আর স্লাইড গিটার রতন ভারতী। এরা অসামান্য ইয়াং স্টার, দুর্দান্ত বাজায়, আপনারা কেউ ছাড়বেন না, ওদের শেষ হওয়া পর্যন্ত থাকবেন। আজ তো আর আইপিএল নেই, কাল আছে, ওখানেও আছি আমি। না, কালকে তো ইডেনে যেতে হবে। যাই হোক, আমি পরিচয় করিয়ে দিই। আমার আমার এখানে অনেক জন্মে সৌভাগ্য, মহারাজজির, সুপর্ণানন্দজির আশীর্বাদ, তার আগে লোকেশ্বরানন্দজির সময়ে আমার 38 বছর এই জায়গার সঙ্গে, ইনস্টিটিউট অফ কালচারের সঙ্গে সম্পর্ক। আমি হয়তো 50-এর ওপর বার বাজিয়েছি এখানে, এই এই স্থানে, স্বামীজির এখানে আমার অনুষ্ঠান। আমি অনুব্রতকেও এটা বলেছিলাম, ওরও ভাগ্যে হয়েছে বেশ কিছুবার বাজাবার, যে সারা পৃথিবী ঘোরো কিন্তু এই জায়গায় বাজাতে হবে। এইখানে আপনাদের আশীর্বাদ, ভালোবাসা না পেলে, ঠাকুরের এ না পেলে কিচ্ছু সম্পূর্ণ হবে না। যাই হোক, এরা অনুব্রত শিখেছে আজকে যতটুকু আমি পেরেছি, তবলা শিখিয়েছি, কিন্তু গুরু তো সব করতে পারে না, গুরু পথ দেখায়, করতে হয় নিজেকে, ও নিজেকে করছে, চেষ্টা করছে। আর এই তিনজন, এরা হচ্ছে আমার দাদা, কিন্তু পরম পরম অনেক বড় পণ্ডিত, বিদ্বান পণ্ডিত গুরু পার্থ চ্যাটার্জি। আপনারা জানেন না এ কত বড় গুণের মানুষ, আর অত্যন্ত প্রচার বিমুখ, কথা কম বলেন কিন্তু কাজটা সব সময় করেন। তো এদের হাত থেকেই দেখতে পাবেন যে কী কাজ পার্থ চ্যাটার্জি করেছেন এই তিনজনের জন্যে। এবং ওর ছেলেকে, আজকে বিখ্যাত ইয়াং স্টার পূর্বায়ন চ্যাটার্জি, ওর নিজের হাতের তৈরি এবং পুত্র। তো এটা তো আমাদের ইম্প্রোভাইজড মিউজিক, একটুখানি আপনাদের জন্যে বলছি না, এগুলো আমার তো বলা হাত দিয়ে বলে এখনও, কিছুটা মুখ দিয়ে বলে না, কিন্তু ওই বোলটোল পড়তে হয় তখন বলি, ধা কৃত কৃত তা আনে ধা তাড়া আনে ধেত। তো এর বেশি আর হয় না, কিন্তু পার্থদাকে ধরে এনেছি এই জন্যে যে এরা কি করবে আজকে সেটা একটু সম্পর্কে পার্থদা বলবেন। আর ইম্প্রোভাইজড মিউজিক, আমাদের মিউজিকটা স্টুডেন্টদের জন্য এই কথাগুলো বলা, ইম্প্রোভাইজড মিউজিক বাট আন্ডার ভেরি স্ট্রিক্ট ডিসিপ্লিন ওয়ে। ইম্প্রোভাইজ ওয়ে মানে যা খুশি তাই করতে পারি না। আমাদের তবলায় কায়দা আছে, কায়দার একটা থিম আছে, ধাতেটে ধাতেটে ধাতাতেটে থাকে তো না কেনা, সবাই সবাই চেনে। কিন্তু এর মধ্যে আমরা যে থিমটা, থিমে যে বোল বাণীগুলো আছে, সেই বোল বাণীগুলোই ইউজ করতে পারবো, তার বিস্তার যখন হবে। বিস্তার মানে হচ্ছে উইন্ডো করে আমরা তেহাই দিয়ে শেষ করি, এটা আমাদের তবলার নিয়ম। কিন্তু এই ধাতেটে ধাতেটে ধাদাতেটে ধাগে থুনা কেনা, তাতেটে তাতেটে ধাদাতেটে ধাগে ধিনা ঘেনা, এই বোলের পারমিটেশন কম্বিটেশন কম্বিনেশন হতে পারে, এর এর বাইরে অন্য দিকে অন্য কোনো বোল আসা যাবে না এখানে। এইরকম এ বিরাট সাবজেক্ট, লাইফ টাইম জব, গুরুর কাছে শিখতে হয়, সাধনা করতে হয়, শুনতে হয় ভালো ভালো মিউজিক, গান বাজনা। আর
চিন্তা ভাবনা করতে হয়, গভীর চিন্তা। এর থেকে আর বড় কিছু, আপনার পার্থদার কাছ থেকে একটু দু চার মিনিট একটু কথা শুনি, তারপরে এরা অনুষ্ঠান শুরু করবেন, এটাই আসল। এরা এরা আজকে দারুণ আমাদের আনন্দ দেবে, আমি আশা করি আপনাদের আশীর্বাদ। নমস্কার মহারাজ, নমস্কার। আমার কাজ হচ্ছে মানে এদের তিনজনে মিলে যা বাজাবে সেই ফরম্যাটটাকে একটু ছোট করে বলে দেওয়া, কিন্তু তার আগে আমি যে সন্ধির প্রেজেন্টেশন দেখেছি তাতে আমি একেবারে অভিভূত, ওভারওয়েলমড হয়ে গেছি। আমি কতটা বুঝতে পেরেছি জানি না, কিন্তু এত ভালো লেগেছে আমার যে ওটা মন থেকে ছেয়ে রয়েছে এখন। তো আমরা সবাই জানি যে ক্লাসিক্যাল মিউজিকে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এই গত 50-60 কি 70 বছর ধরে কি 100 বড় জোর 70-80 বছর মতো হবে এরকম আনসেম্বলের চেষ্টা হয়ে আসছে, বিভিন্ন সময় বিভিন্ন লোকে করেছেন। আমাদের বড় গুরু আচার্য আলাউদ্দিন খাঁ সাহেব, তিনি মাহিয়ার ব্যান্ড তৈরি করেছিলেন। তো এটা এখানে এখন যে প্রেজেন্টেশনটা হতে যাচ্ছে সেটা কিন্তু এটাকে আপনারা কমন যে সাধারণত আনসেম্বল এখন শোনা যায় যেটাকে ফিউশন ফিউশন বলে লোকে বলে তা ভাববেন না, এটা কিন্তু পিওরলি ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল মিউজিক, রাগের ওপর নির্ভর করা। এবং সত্যি কথা বলতে গেলে এতে খুব ভালো বোঝাপড়া না থাকলে, যেহেতু এরা তিনজন দিনের পর দিন আমার কাছে শেখে, সপ্তাহে 5 দিন 3 ঘন্টা করে শেখে, তো এদের মধ্যে ভাবের সেই সংযোগটা আছে, সেটা একজন একজনের কথা বুঝতে পারে। তো যেটা সাধারণত হয় একটা বড় আলাপ বাজানো হয়, সেই আলাপে রাগের যে মেলোডিটাকে তুলে ধরা হয় সেটা আমরা বলতে পারি এক কথায় যেটা ফিলোসফি অফ দ্য রাগ, সেটা বাজানো হয় প্রথমে উইদাউট এনি রিদম, তারপর কিন্তু তার একটা ছন্দ আছে ভেতরে, ইন্টারনাল রিদম আছে একটা, সেটা সেটাতেও যেমন ও বললো যেমন একটা নিয়ম ডিসিপ্লিন একটা আছে। তারপরে একটা মিডল সেকশন থাকে, সেটাতে পালস থাকে, একটা একটা মানে লয় ফিল করা যায় গতি, কিন্তু সেটা তালের মধ্যে নিবদ্ধ না। তারপরে আমাদের কম্পোজিশন হয়, যে কম্পোজিশনের মধ্যে ইনস্ট্রুমেন্টাল কম্পোজিশন, যাকে অনেক সময় গত বলা হয়, অনেকে বন্দিশ বলে, যে যাই বলুক, তো সেই সেটা তখন তবলার সঙ্গে শুরু হয়। এবং সেই ফরম্যাটটা যেটা সেটাও মোটামুটি সেটাকে বেশি করে এখন রাখতে চেয়েছি, এই জন্যে যে সময়টা খুব কম, এবং যার জন্যে আলাপের দিকটা এটা যা আছে রাগটাকে পরিবেশন করার মতো, রাগটাকে পরিচয় দেওয়ার মতো করে তারপরে এরা পুরো কম্পোজিশনটা বাজাবে, কিন্তু বাজাবে পুরোপুরি ট্র্যাডিশনাল ভাবে, এবং অনুব্রত তার মাঝখানে তার সাপোর্ট দেবে। এটা ভাববেন না যে আমাদের এখানে যখন খুব দ্রুত লয়ে সব কিছু চলে যেন কেউ কারোর সঙ্গে লড়াই করছে, ফাইট করছে, তা নয়। এটা একটা টোটাল এনজয়মেন্ট, লাস্টের দিকে একটা ক্লাইম্যাক্সের দিকে যায়, সেটাই আমরা শেষকালের দিকে দেখি। আর এর মাঝখানে যে কথাবার্তাগুলো চলে, মিউজিক্যাল ডায়ালগ, সে তিনজনের মধ্যেই চলুক আর চারজনের মধ্যেই চলুক, সেটাও কিন্তু একদম একটা কমপ্লিট বোঝাপড়ার উপর দিয়ে চলে, তা নাহলে তার মজা আপনারাও পাবেন না যাই হোক না কেন। তো যন্ত্র হিসেবে সেতার, ওইখানে কোণে যে সেতার দেখছেন সেই সেতারটা হচ্ছে এখনকার আধুনিক সেতার, যার আগেকার বহুদিন আগে বীণা ছিল অরিজিনাল ইনস্ট্রুমেন্ট। আমি ইতিহাসের মধ্যে যাচ্ছি না, কারণ আমাকে বলা হয়েছিল, স্বামীজি বলেছিলেন ইভলিউশন বলতে, আমি তো এখানে লেকচার দিতে আসিনি, আমি এদের ইন্ট্রোডিউস করতে এসেছি। তো ওই যন্ত্রটা এখন যা দাঁড়িয়েছে তাতে করে মোটামুটিভাবে ওটাতে 4টে সপ্তক ইনক্লুডেড হয়েছে, এবং সেই 4টে সপ্তকের মধ্যে মানে ওই 22টা মেটাল ফ্রেট দেখছেন যেগুলোকে পর্দা, আর যেগুলো এটা দেখছেন এই পাশটা তুম্বিটা বড়টা, ওটা হচ্ছে লাউয়ের, আর এটা কাঠের, আর সিম্প্যাথেটিক স্ট্রিংসগুলো যেগুলো রেজোনেন্সের জন্য আছে, এইটা হচ্ছে আধুনিক সেতারের চেহারা। এ বিবর্তনের মধ্যে দিয়ে এসছে ওভার সেঞ্চুরিজ, সুতরাং সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় মিউজিক এনজয় করার জন্য, সেটা জানা। রতন যে গিটারটা বাজাচ্ছে, এই গিটারটাকে অনেকে বলে এখানে স্লাইড গিটার, কিন্তু ইউরোপ আমেরিকাতে এটাকে স্টিল গিটার বলা হয়, কারণ একটা স্টিলের বার দিয়ে
হ্যাঁ, এবং এই গিটার কিন্তু এখনও ইউরোপিয়ান ক্লাসিক্যাল মিউজিকে কিন্তু তার প্রয়োগ হয়নি, কিন্তু এটা খুব যন্ত্রটার জিনিয়াস হচ্ছে এইটা যে এটাতে ভোকাল মিউজিক এবং ইনস্ট্রুমেন্টাল মিউজিক দুটোকে দুটোর বেস্ট পসিবিলিটি কাজে লাগানো যায়। অর্থাৎ ভোকাল মিউজিকেতে যে আওয়াজটা সাস্টেন করে গলাতে এই যন্ত্রতে ঠিক সেটা করা যায়, এবং যে কোনো নোট থেকে যে কোনো নোটে যেহেতু একটা স্টিল বার দিয়ে ঘষে চলে যেতে পারে সেহেতু সেই সেই গলার সেই ইন্টোনেশন রাখতে পারা যায়। অ্যাট দ্য সেম টাইম ও যে পিকটা দিয়ে যে প্লেকট্রাম দিয়ে যেটা দিয়ে বাজাচ্ছে তাতেও যন্ত্রসঙ্গীতের সব জিনিসগুলো বাজাতে পারে। এই যন্ত্রটাও কিন্তু ক্লাসিক্যালের জগতে এসছে বেশি দিন নয়, বোধহয় ব্রিজভূষণ কাবরা জি প্রথম ক্লাসিক্যাল জগতে এনেছেন, তারপরে এখন তো অনেকেই বাজাচ্ছেন সবাই নামই, তো এটা এসছে। আর পরমানন্দ বাজাচ্ছেন যেটা সেটা হচ্ছে ব্যাম্বু ফ্লুট বেনু, যেটা বোধহয় প্রথম হরপ্পাতে নাকি এটা ইয়েতে পাওয়া গিয়েছিলো সেটা আমরা বই পড়েছি, আমি অত জানি না এইসব ইতিহাস, কিন্তু তারপরে তো শ্রীকৃষ্ণের সঙ্গে তো বাঁশির সম্পর্ক সবাই জানেন, আর তারপরেই সোজা শ্রীকৃষ্ণের থেকে আমি চলে আসতে চাইছি পান্নালাল ঘোষ, যেটা আমি বুঝি কারণ তার মাঝগানের বাঁশি কে বাজাতেন কি এটা কিন্তু বলা খুব মুশকিল। হ্যাঁ, পরমানন্দ ও এম এ পাশ করেছে মিউজিকোলজি নিয়ে রবীন্দ্র ভারতী থেকে, ও আমার থেকে বেশি ভালো জানে এসব। তবে হ্যাঁ, আর হরিজি, হরিজি তো হরিপ্রসাদ চৌরাশিয়া পণ্ডিতরা, ওনার নাম তো না বললে তো আমার অন্যায় হয়ে গেছে, থেমে গেছিলাম। তো এই তিনটে যন্ত্র, আর অনুব্রতর হাতে তবলা আছে, তার বাবা তো তাকে একেবারে বেস্ট তালিম দিয়ে একেবারে দাঁড় করিয়ে দিয়েছে পুরোপুরি, এত সুন্দর, আর ও নিজেও এত, আমার আমি এইটুকু বয়স থেকে দেখে আসছি এবং এমন বিবর্তন এত পরিবর্তন এমনভাবে বাড়তে 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 ও নিজের ইন হিজ ওন রাইট একজন আর্টিস্ট হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে পুরো অল ওভার ইন্ডিয়াতে সবাই বলে সেটা। তো এই যে বাজনাটা যারা বাজাবে ওই 15-20 মিনিটের করে দুটো কি তিনটে পিস করবে, লাস্টে একটা ফোক টিউন করবে। হ্যাঁ, প্রথমে আর প্রথম প্রথম কী রাগ বাজাচ্ছ? পটদ্বীপ, প্রথমে পটদ্বীপে বাজাচ্ছে কী তালে, রূপক এবং তিনতাল দুটো পিস তার মধ্যে, তারপরে নেক্সট পিসটা হচ্ছে হংসধ্বনি একতাল, আর লাস্টে একটা ফোক টিউন বাজাবে বাউল, বাউলের ইয়েতে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, এই ব্যাস এইটা উই মাস্ট থ্যাংক টু দি ইনস্টিটিউট অফ কালচার, স্বামী সুপ্রনন্দজি অ্যান্ড বাবুরাজ মহারাজ, আর মাই অল ব্রাদার অ্যান্ড সিস্টার্স। অফ কোর্স আইআইটি খড়গপুর অ্যান্ড জয় বাবু জয় সেন, থ্যাংক ইউ, থ্যাংক হিম সো মাচ। Good evening everybody, it's always a blessing to perform every time under the feet of Swamiji, and we are thankful to IIT Kharagpur and Ramakrishna Mission Institute of Culture for organizing such a beautiful event. We are blessed to have our Guru Partho Chatterjee, Anindu Jethu as well, and also we are very happy to have Anubratoda
accompanying us for the first time. As you have already known that we are going to start our performance with Raag Pardeep. Need all of your blessings. Thank you. Thank you.
কন্ট্রিবিউট করতে পারবে। Mm-hmm.
একটি ছোট্ট ফোক টিউন ধুন বা যেটা বলা হয় সেটা বাজাচ্ছি ছোটো করে।